ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজনকে উইনার নির্বাচিত করা হয়। আমরা কথা বলি আমাদের সেই সব শ্রোতাদের সাথে যারা উইনার হয়েছিলেন। গত সপ্তাহের বিজয়ী ছিলেন হৃদয় এবং মারিয়া। এখন আমরা শুনব তাদের কথা। হ্যালো, আমি মারিয়া। জি, আমি শুনেছি হুমায়ুন আহমেদের যে নাটকটা হয়েছে আমার অসম্ভব ভালো লেগেছে। এই ধরনের নাটক আরো শুনতে চাই। আমার নাম হৃদয় বর্মন। গত সপ্তাহে যে এপিসোডটা শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন চেষ্টা করবো প্রতি সপ্তাহে এই এপিসোডটি শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ হৃদয় এবং মারিয়াকে। এই সপ্তাহে আমরা শুনব অন্য একটি গল্প, আর সেটি নিয়ে আমাদের ফেসবুকে পোস্ট আছে, সেই পোস্টে একটি কুইজ আছে। সেই কুইজের সঠিক উত্তর লিখে পাঠান এবং পোস্টটিকে সবচেয়ে বেশি শেয়ার করুন। যারা হবেন উইনার তাদের দুজনকে সরাসরি কল করা হবে এবং তাদের কণ্ঠ আগামী পর্বের সঙ্গে যুক্ত করা হবে। চলুন শুরু করা যাক ক্যাপিটাল থিয়েটারের আজকের পর্ব। আজ শুনব আবদুল্লাহ আবু সাইদের বিখ্যাত ছোট গল্প মুক্তিযোদ্ধা। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ একজন বহুমুখী ব্যক্তিত্ব। অধ্যাপনা করেছেন 30 বছর। অধ্যাপক হিসেবে তার খ্যাতি কিংবদন্তি তুল্য। 60-এর দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয় তিনি ছিলেন তার নেতৃত্বে। বাংলাদেশ টেলিভিশনের সূচনা লগ্ন থেকে মনস্বী, রুচিবান ও বিনোদন সক্ষম ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন আবদুল্লাহ আবু সাইদ। টেলিভিশনের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানের উপস্থাপনায় তিনি পথিকৃৎ ও অন্যতম সফল ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের প্রায় সবগুলো দিক সমন্বিত হয়েছে তার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক সত্তায়। আলোকিত মানুষ চাই সারা দেশে এই আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে 30 বছরের অধিক কাল ধরে সংগ্রামশীল রয়েছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন, পরিবেশ দূষণ বিরোধী আন্দোলন সহ নানান সামাজিক আন্দোলন তার নেতৃত্বে প্রাণ পেয়েছে। তিনি জাতীয় টেলিভিশন পুরস্কার 1977, র্যামন ম্যাগসাসাই পুরস্কার 2004, 21 পদক 2005, পরিবেশ পদক বাংলাদেশ সরকার 2008, বাংলা একাডেমি পুরস্কার 2012 সহ বহু স্বীকৃতি অর্জন করেছেন। মুক্তিযোদ্ধা কণ্ঠ দিয়েছেন রাশেদ ইমাম, তাহমিনা মতিন, জাহান অরণ্য। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ। সার্বিক সহযোগিতা শামীম আল মাহমুদ। পরিচালনা জাহান অরণ্য। চলুন উপভোগ করি আবদুল্লাহ আবু সাইদের বিখ্যাত ছোট গল্প মুক্তিযোদ্ধা। খুশি মনে রেডিও অফিসের গেট থেকে বের হয়ে এলো মাঝার। বেলা এরই মধ্যে 2:45 পেরিয়েছে। বাইরে প্রচণ্ড গরমে রাস্তাঘাট প্রায় মানুষহীন। রেডিও অফিসের সামনের চওড়া রাস্তার মাঝখানটা ধরে সার বাঁধা কৃষ্ণচূড়া গাছগুলো বছরের এই সময়টায় ফুলের রক্তিম অগ্নিকাণ্ডে অপার্থিব হয়ে ওঠে। থরে থরে ফুটে থাকা রঙিন আগুনের সেই সুন্দর লাবণ্য মাঝ বৈশাখের এই দিনগুলোকে রমণীয় এবং অনন্য করে রাখে।
সারাটা এলাকাকে উৎসবের লাল চেরি পরায়। গাছগুলোর এই অলৌকিক দৃশ্য অনেক দিন ধরেই চোখে পড়েছে মাঝারের, কিন্তু আজ সেদিকে চোখ পড়তেই সবকিছুকে একটু যেন বেশি রকম ভালো লাগে তার। সে বুঝতে পারে চোখের সামনের এই রঙিন আনন্দের সঙ্গে তার মনের খুশি এসে যোগ হওয়াতেই এমনটা ঘটছে। অফিস থেকে বাসায় পায়ে হেঁটে নিয়মিত যাতায়াত করতে হয় তাকে। বাসা তার খুব একটা দূরে নয়, মগবাজার এলাকার একটা ছোট্ট গলির ভেতরে সে থাকে। কিন্তু আজ এই খাঁখা দুপুরের ঝাঁঝালো রোদের ভেতর ওইটুকু সামান্য পথ হেঁটে যেতেও তার মন সায় দিতে চাইছে না। অথচ প্রতিদিন এমনি অসহ্য রোদ আর গরম মাথায় করে ঘামে জ্যাপজেপে হয়েই তাকে বাসায় ফিরতে হয়। আজকের দিনটা তার কাছে অন্য সব দিনের চেয়ে একটু যেন বেশি তাৎপর্যময়, একটু বাড়তি বৈশিষ্ট্যের আমেজ মাখানো। দুপুরের বৃষ্টি, রোদ, ঘাম আর ক্লেদাক্ততা নিয়ে আজ মনের এই ফুরফুরে অনুভূতিটাকে নষ্ট করে দিতে চায় না সে। মাঝার অফিসের গেটের বাইরে দাঁড়িয়ে একটা রিকশার জন্য চারদিকে তাকাতে শুরু করে। গত দুবছর ধরে তারা রেডিও অফিসের মুক্তিযোদ্ধারা আন্দোলন করে চলছে চাকরিতে মুক্তিযোদ্ধাদের কিছু বাড়তি সুযোগ সুবিধার জন্য। দেশের জন্য জীবন উৎসর্গ করতে এগিয়ে গিয়েছিল একদিন তারা। স্ত্রী, সংসার, স্বস্তি, নিশ্চয়তা, ছেলে মেয়ে ফেলে চলে গিয়েছিল রণাঙ্গনে। এর বিনিময়ে আজ তাদের যা দাবি তা নিতান্তই সামান্য। নতুন চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার থেকে আরম্ভ করে চাকরিতে তাদের এক ধাপ করে পদোন্নতি, নিদেন পক্ষে গোটা কয়েক বার্ষিক ইনক্রিমেন্ট, হ্যাঁ এমনি কিছু সামান্য সুযোগ সুবিধার দাবি নিয়ে এতগুলো দিন রেডিও অফিসকে তারা উথাল পাথাল করে রেখেছে। এমন একটা সঙ্গত ব্যাপার নিয়ে আন্দোলন করার মধ্যে অন্যায়ও দেখেনি কেউ। দেশের জন্য মৃত্যুর সামনে যারা বুক পেতে দিয়েছে, বিপদে ঝাঁপিয়ে পড়েছে, তাদের পক্ষে স্বাধীন দেশে এটুকু প্রত্যাশা অযৌক্তিক হতে যাবে কেন? এর চেয়ে তুচ্ছ দাবি দেওয়া নিয়ে সারা দেশে যখন প্রতিদিন হাজারটা ঘেরাও জ্বালাও চলছে, তখন স্বাধীনতা যুদ্ধে মাতৃভূমি রক্ষার সৈনিকদের এই ছোট্ট দাবিটুকু মেনে নিতে কারই বা আপত্তি হবে? না, আপত্তি করেনি কেউ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তার পোকা কাটা লোকটা পর্যন্ত সবাই এ ব্যাপারে একমত। কেবল একমত নয়, রীতিমতো এর সমর্থকই। তবু এই ছোট্ট ব্যাপারটার জন্যই আন্দোলনে নামতে হয়েছে তাদের। কর্মসূচির পর কর্মসূচি নিতে হয়েছে, পুরোদস্তুর সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। কালো ব্যাজ পরা থেকে শুরু করে সভা, স্লোগান, মিছিল, অফিস তছনছ, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সবই করতে হয়েছে তাদের। কোনো দরকার ছিল না এসবের, তবুও করতে হয়েছে। এ কারো দোষ নয়, এ দেশে দস্তুরই এমনই। যে ব্যাপারে সবাই রাজি তার জন্য এদেশে আন্দোলন করতে হয়, না হলে কিছুই হয় না। ঘাড়ে ধরে করিয়ে না নিতে পারলে কেউ তার কাজটুকু করে না, ফাইলে গোয় না, সিদ্ধান্ত হয় না। সবকিছু থেমে গিয়ে জগা খিচুড়ির ভেতর সব হারিয়ে যায়। তাই এদেশে দরকার অদরকারে মানুষ আন্দোলনে নামে। আন্দোলন ছাড়া এদেশে কোনো কিছু পাবার পথ নেই। ন্যায্য থেকে অন্যায্য সবকিছুর জন্যই এদেশে আন্দোলন। তাই এদেশ আন্দোলনের দেশ। রেডিও অফিসে মুক্তিযোদ্ধাদেরও সবার মতোই সুফল হাতে পেতে দেরি হয়েছে। একটানা দুটো বছর প্রায় যুদ্ধ চালিয়েই সরকারি আদেশটা হাতে পেতে হয়েছে তাদের। আন্দোলনের মাঝামাঝি সময়ে বয়স্ক সদস্য আশরাফ আলী একবার তো রসিকতা করে সভায় বলেই বসেছিলেন, দুটো ইনক্রিমেন্ট আদায়ের যুদ্ধের চেয়ে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধটাই সহজ ছিল কিনা ভাই সাহেব, বলুন আপনারা। শুনে সবাই হেসেছিল, হাসিতে ফেটে পড়ে বলেছিল, বেড়ে বলেছেন আশরাফ ভাই, একেবারে হাজার কথার এক কথা। তবু আন্দোলন থামানো যায়নি। যুদ্ধের সংসপ্তকদের মতোই
প্রাণপণে এগিয়েছে তারা। প্রত্যাশার চেয়ে দাবি করতে হয়েছে অনেক বেশি। সদ্য সমাপ্ত স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধাদের গৌরবময় ভূমিকা সবার হৃদয়ে তখনও জাগরুক, তাই সংগ্রামে গিয়েছে। তবু লজ্জার মাথা খেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের গৌরবময় ভূমিকার কথা গায়ে পড়েই বারবার মনে করিয়ে দিতে হয়েছে তাদের। অবশ্য সবার সমর্থন শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল বলেই দাবি আদায় হয়েছে। মাত্র দুই বছরেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে তাদের এই আন্দোলন। দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে প্রথম থেকে জড়িত থাকলেও মাঝারের কাছে তাদের অধিকাংশ দাবি দেওয়াকে একেবারে নির্লজ্জ স্বার্থপরতা বলেই মনে হয়েছে। দেশের এই চরম সংকটে নিজেদেরই সরকারের ওপর কি এ ধরনের অযৌক্তিক চাপ সৃষ্টি করা উচিত? এই কি মুক্তিযোদ্ধাদের আত্মোৎসর্গের নমুনা? না, আন্দোলনের অনেক কর্মপদ্ধতির সঙ্গেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনিও। যে মানুষগুলো দিন কয়ে আগে এত বড় একটা জাতির জন্মের জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিতে এগিয়ে গেছে, আজ তারাই এত ছোট্ট একটা বৈষয়িক স্বার্থের জন্যে এমন নির্লজ্জ দর কষাকষি করছে কি করে? ব্যাপারটা মাঝারকে মাঝে মাঝেই আহত করেছে। সব দেশপ্রেমকে কাদায় মারিয়ে কিভাবে কেবল নিজেকে নিয়েই ভাবতে পারছে এরা? আর কোনো কথা নেই, বিবেচনা নেই, দেশের ভালো মন্দের প্রসঙ্গ নেই, কেবল নিজে আর নিজের স্বার্থ, ব্যাস। স্বাধীনতা যুদ্ধের শেষ দিনগুলোর কথা তার স্পষ্ট মনে পড়ে। মুক্তিযোদ্ধারা তো দূরের কথা, দেশের সবচেয়ে ছাপোষা মানুষটাও দেশের জন্য সব কিছু বিলিয়ে দিতে কি অবিশ্বাস্যভাবেই না জেগে উঠেছিল। চোখের সামনে কি অভাবিত এবং জেগে ওঠা একটা জাতিকে দেখেছিল সে সেদিন! কি স্বর্গীয় দৃশ্য, কি অসাধারণ আত্মদান! সে তো বেশি দিনের কথা নয়, অথচ স্বাধীনতার পর পুরো একটা বছরও পার হয়নি। সেই মুক্তিযোদ্ধাদের দিকে আজও সারাটা দেশ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, অথচ তারাই দেশের স্বার্থকে ছেড়ে কেবল নিজেদের নিয়ে সব করছে। আর ভাবতে পারেনি সে, নিমগ্নভাবে নিজের কাজের জগতে ডুবে গিয়ে সব ভুলতে চেষ্টা করেছে। পকেট থেকে সিগারেট বের করে ধরালো মাঝার। না, রিকশার কোনো আশাই নেই। অফিস ছুটির সময়টা এমনিই অলক্ষণে, রিকশার যত আকাল সব এই সময়টাতেই। চারদিকে রাস্তা ছাপিয়ে বন্যার মতো রিকশা ছুটে যাচ্ছে, অথচ উঠতে যাও এক ইঞ্চি জায়গাও নেই, সব ভর্তি। আরোহীদের সবার চোখে মুখে বাড়ি ফেরার অসীম তৃপ্তি আর আনন্দ, একা তুমি ছাড়া। তুমি রিকশা পেলে তোমার চেহারাটাও হয়তো অমনই দেখাবে। এরই মধ্যে যারা রিকশা জোগাড় করে নিতে পেরেছে তাদের ব্যাপারে একটা গোপন ঈর্ষা অনুভব করছে মাঝার। মাঝার লক্ষ্য করেছে দিনের এই সময়ে রিকশাওয়ালাদের ডাঁটপাটও যেন কেমন বেয়ারা রকম বেড়ে যায়, যেন নবাবজাদা নাসরুল্লাহ খান। একটা খালি রিকশাকে আসতে দেখে চারদিক থেকে রোদে অবসন্ন অফিস ফেরত লোকগুলো হইচই করে ডাকাডাকি জুড়েছে কি তার ডাট বেড়ে আরও উপরে উঠে গেছে। প্রত্যেকের মনে আশা জাগিয়ে সবার সামনে দিয়ে নির্বিকারভাবে সে চলে যাবে, কাউকে যে নিতে পারবে না হাত নেড়ে সেই ইঙ্গিতটুকু করার ভদ্রতাও সে বোধ করবে না। অথচ অন্য সময় ওই লোকটাই হয়তো পথের পাশে তাকে দূর থেকে আসতে দেখলে তড়িঘড়ি এগিয়ে এসে মিনমিন করে সাথাসাথি করত, যাইবেন নিসাব, কই যাইবেন। মাঝার জানে দুপুরের ঠিক এই সময়টাতে কেন রিকশার এমন আকাল পড়ে যায়। জানে রিকশাওয়ালাদের এটা বদলির সময়, যারা সকাল থেকে রিকশা চালিয়েছে তারা এখন মালিককে রিকশা ফেরত দেবে, সে রিকশা নিয়ে নতুন রিকশাওয়ালারা বের হবে, কাজেই দেরি করার জো নেই। নতুন আরোহী গাড়িতে তোলার উপায়ও নেই, সে কেবল তাকেই নিতে পারবে যার গন্তব্য মালিকের বাড়ির দিকে, যাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে মালিকের গাড়ি মালিককে ফিরিয়ে দেওয়া যাবে।
ছোট্ট এই রাজধানী শহরটিতে বাস ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। এমন সময় এই একমাত্র বাহনটিকেই যদি না পাওয়া যায়, তবে কার না মেজাজ তিরিক্ষ হয়ে ওঠে। মাঝার বুঝল, রিক্সা না পেলে তার পথ হাঁটতে যতটুকু কষ্ট হবে, তার চেয়ে এই খর দুপুরে ক্ষুধার জ্বালা নিয়ে রিক্সার প্রতীক্ষায় বসে থাকা কম কষ্টের হবে না। তবু রিক্সাতেই বাসায় ফিরবে সে আজ, অন্তত আজ সে তাই করবে। আজকের প্রাপ্তির ফুর্তিটুকুকে দুপুরের এই তপ্ত রোদের হাতে তুলে দিয়ে সব কিছু মাটি করে দিতে সে নারাজ। সিগারেট হাতে নিয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে সে। না, তার দলের লোকদের অনেক কার্যকলাপই তার মনোপুত হয়নি। চিন্তাটা বারে বারে ঘুরে আসে মাঝারের কাছে। দাবি আদায়ের সবকিছু কাজের ভেতর, দলের নেতাদের মধ্যে কেবল স্বার্থই নয়, এমন সব অনিয়মতান্ত্রিকতা আর অপরাধ সে লক্ষ্য করেছে যা তাকে সময়ে অসময়ে রীতিমতো ভাবিয়ে তুলেছে। সে লক্ষ্য করেছে স্বার্থের প্রশ্নে সবাই কেমন যেন জন্তুর মতো হিংস্র আর বিবেক বর্জিত হয়ে যায়। তখন তাদের সে আর চিনতে পারে না। স্বার্থের দরকার এলে এমন কোনো অশোভন কাজ নেই যা করতে তারা দ্বিধা করে। বাইরের ভদ্র চেহারার আড়ালে যুগ যুগান্তের জান্তব প্রকৃতিটা এখনো আদিম অন্ধকারের মতোই রোমশ। 71 সালের উত্তাল দিনগুলোর কথা আজও তার মনে পড়ে। রেডিও অফিসের ছোট থেকে বড় প্রতিটা কর্মচারীর মধ্যে কি দারুণ উত্তেজনা সে সময়, যেন সবাই মিলে একটা অভিন্ন পরিবার। সারা দেশে সবার আগে রেডিও অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তির সুনীল উত্তাল স্বপ্ন তারাই তো একদিন উড়িয়েছিল প্রতিটা মানুষের হৃদয়ে। সারা দেশের প্রতিটা প্রান্তে স্বাধীনতার অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিতে অনেকের মতো তারাও তো অগ্রণী ভূমিকা নিয়েছে সেদিন। কর্মী, কুশলী, শিল্পী সবার অংশগ্রহণে কি কর্মমুখর আর রোমাঞ্চকর দিন তখন। মনে পড়ে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ প্রচার করতে না দেবার প্রতিবাদে পাকিস্তানি সৈন্যদের মুখের ওপর কিভাবে রেডিও অফিস বন্ধ করে দিয়েছিল তারা। রেডিও অফিসগুলোতে পাকিস্তানি সৈন্যদের হাতে চলে যাবার আগ মুহূর্ত পর্যন্ত তাদের বীরোচিত সংগ্রাম এখনো চোখের সামনে ভেসে ওঠে। 25শে মার্চের সামরিক অভিযানের পর অবশ্য সেই উদ্দীপনা কিছুদিনের জন্য পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। সব উন্মাদনার ওপর নেমে এসেছিল মৃত্যুর নিস্তব্ধ শীতলতা। রেডিও অফিসের কয়েকজন হাতে গোনা কর্মী পালিয়ে গিয়ে গড়ে তুলেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মাঝার সেই দলের প্রথম পর্যায়ের একজন। এরপর দেখতে দেখতে নানান দিক থেকে আরও অনেকে এসে জড়ো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই পরিবারে। পুরো পরিবার সরগরম করেছে। মাঝার জানে যথেষ্ট সদিচ্ছা থাকা সত্ত্বেও তার অনেক দেশপ্রেমিক সহকর্মী সেদিন তাদের সঙ্গে গিয়ে যোগ দিতে পারেনি। নানান ধরনের অসুবিধা, সমস্যা, আশঙ্কা বা বিপর্যয়ের শিকার হয়ে তাদের অধিকাংশকেই ঢাকা বেতারে থেকে যেতে হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে দখলদার বাহিনীর হয়ে নিজের জাতির বিরুদ্ধে কাজ করতে হয়েছে তাদের। মাঝার জানে কি মর্মান্তিক সেই মনোবেদনা আর অপরাধ বোধ, জানিয়ে অসহায় ভাবে তাদের বেঁচে থাকতে হয়েছে ওই 9টা মাস। দেশপ্রেমের নিরিখে তাদের চেয়ে এক বিন্দু কম না হলেও কেবল পরিস্থিতির শিকার হওয়ার ফলে কিভাবে নিজের কাছে ছোট হয়ে তিল তিল করে তারা শেষ হয়েছে। স্বাধীনতার পর স্বাধীন বাংলা বেতারের কর্মীরা ঢাকায় ফিরে এসে যখন মুক্তিযোদ্ধার সংসদ গড়ে তুলল, তখন বেতারের ওইসব সহকর্মীদের ব্যাপারে সংসদের অধিকাংশ নেতার মনোভাব তাকে যার পর নাই আহত করেছে। সে লক্ষ্য করেছে তাদের নেতারা ঢাকা বেতারের কর্মচারীদের 9 মাসের যাবতীয় দুঃখ কষ্টকে শুধু যে উপেক্ষা করেছে তাই নয়, তাদের দেশপ্রেমকে পর্যন্ত অবিশ্বাস
অনেক সময় অসম্মান করেছে। তাদের নেতা থেকে শুরু করে অনেক সাধারণ শিল্পী পর্যন্ত ঢাকা বেতারের অনেক পদস্থ কর্মকর্তাকে অফিসের মধ্যেই দালাল বলে অপমান করেছে এবং টেবিল চাপড়ে নিজেদের দাবি গায়ের জোরে আদায়ের চাপ দিয়েছে। প্রায় প্রতিদিনই একই দৃশ্য বারবার দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছে মাঝার। বেশ কয়েকবার গায়ে পড়ে এসবের প্রতিবাদও করেছে সে, কিন্তু তারপরেই ফিরে আসতে হয়েছে বাস্তবে। সে টের পেয়েছে একাত্তরের নয় মাসে যে দেশপ্রেম প্রতিটা মানুষের হৃদয়কে জোয়ারের আবেগে উথলে তুলেছিল, আসলে তার নিচে অধিকাংশ মানুষের মধ্যেই ছিল শূন্য ফাঁপা ব্যক্তিস্বার্থের কুৎসিত কালো গর্ত। দেশপ্রেমের উদ্বেলতা নেমে যাওয়ায় নদীর ঢলের সেই আসল পাঁজর এখন বেরিয়ে পড়েছে। দেশ আবার আগের মতোই বিবেকহীন স্বার্থান্বেষীদের হাতে জিম্মি। তবে হ্যাঁ, পার্থক্য আছে। শত্রু এবার বিদেশি নয়, স্বদেশি। মাঝার জানে এই লুটপাট আর নৈরাজ্যের জগতে তাদের মতো মানুষদের সংখ্যা এখন কেবল শূন্যের কোটায় নয়, প্রতিপক্ষের কাছে তারা সব দিক থেকেই পর্যদুস্ত। এমন সময়ে এসবের প্রতিবাদ বা প্রতিরোধ করতে গেলে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাবে। মাঝার লক্ষ্য করেছিল স্বাধীনতার পর যতদিন সারাদেশের আইন শৃঙ্খলা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে ছিল ততদিন সারা দেশেই শান্তি আর নিরাপত্তা অটুট ছিল। আসল সমস্যা দেখা দিয়েছিল অস্ত্র সমর্পণের পর। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের শুভ বুদ্ধি সম্পন্ন মুক্তিযোদ্ধারা দলে দলে তাদের অস্ত্র জমা দিয়েছিল ঠিকই, কিন্তু কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বেশ কিছু দুষ্কৃতকারী তাদের অস্ত্রগুলো নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। ছোট্ট একটা ঘটনা, কিন্তু এতেই পাল্টে গিয়েছিল দেশের পুরো প্রেক্ষাপট। অস্ত্র সমর্পণ শেষ হতে না হতেই ওই গুটিকয় অস্ত্রধারী রাতারাতি দেশের সর্বময় কর্তা হয়ে দাঁড়িয়েছিল। সন্ত্রাস, খুন, জবরদখল, লুটতরাজ আর অরাজকতা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছিল রাতারাতি। হতচকিত শত মুক্তিযোদ্ধারা বিষণ্ন চোখে তাকিয়েছিল। যে অস্ত্র দিয়ে তারা এই অরাজকতাকে প্রতিরোধ করতে পারত তা তখন আইনের রক্ষক নামে পরিচিত একদল সঙ্গবদ্ধ দুষ্কৃতিকারীর হাতে। তারাই এখন সবকিছুর নিয়ন্ত্রক। সত্যিকার মুক্তিযোদ্ধাদের নিজের হাত কামড়ানো ছাড়া তখন আর কিছুই করার নেই। মাঝার দেখেছিল কিভাবে সারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি চোখের ওপর করুণভাবে ভেঙে পড়ছে। অল্প কিছু লোক রাজনীতির রক্ষকদের মদত পেয়ে প্রায় সারাটা দেশকে জিম্মি করে ফেলছে। জাতীয়করণ করা মিল ফ্যাক্টরিগুলোয় অবাধ লুটতরাজ চলছে, জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাচ্ছে, দুঃসহ হয়ে উঠছে মুদ্রাস্ফীতি, দোকানপাট জিনিসের ঠাসা কিন্তু দাম আকাশ ছোঁয়ার বাইরে, বেতন বাড়ার কোনো লক্ষণ নেই, উপরন্তু কৃচ্ছতার নামে সরকার বেতনের একটা অংশ কেটে নিয়ে যাচ্ছে। কিছুতেই যেন বেতনের হাতে গোনা টাকায় আর সংসার চলছে না। স্বাধীনতার আগে মাসের শেষে খুব জোর দিন চার পাঁচ হ্যাচড়া হেচড়ি করে কষ্টে সৃষ্টে চালিয়ে দিলে পার পাওয়া যেত। কষ্ট অসহ্য হয়ে ওঠার আগেই নতুন মাসের বেতন এসে যেত হাতে। কিন্তু এখন এখন মাসের দশ বারো দিন যেতে না যেতেই টাকা পয়সা শেষ হয়ে আসে। সব দিক থেকে সব রকম খরচ কমিয়ে এনেও কুল করা যাচ্ছে না। পৃথিবীটাকে একটা তৃষ্ণার্ত ভয়াবহ মরুভূমির মতো মনে হচ্ছে। মাঝার আকাশ পাতাল চিন্তা করে এই সমস্যার সুরাহা পায়নি। মাঝার বিয়ে করেছে বছর আটেক আগে, ভারত পাকিস্তান যুদ্ধের সময়। ওদের ছেলে মেয়ের সংখ্যা দুই,
বড় ছেলের বয়স 7, ছোট মেয়ের 3। স্ত্রী বকুল সাদামাটা মেয়ে। ঘর সংসার ছেলে মেয়ে ঠিকঠাক রাখতেই সারাটা সময় কাটিয়ে দেয়। ওর চাহিদা নেহাতি সাধারণ। মাঝার দেখেছে হাতে গোনা বেতনের টাকায় সংসারের এত দিকের এত প্রয়োজন মেটাতে সর্বংসহা বকুলও যেন হাঁপিয়ে উঠছে। আজকাল মাঝে মাঝেই ওর মেজাজ বিগড়ে যায়, কথায় কথায় খিটখিট করে। শান্তশিষ্ট বকুলের কর্কশ আচরণের কারণ মাঝার টের পায়, কিন্তু উপায় দেখে না। বেতনের গোনা টাকাগুলোকে রাতারাতি বাড়িয়ে ফেলবার কোনো অলৌকিক জাদু তার হাতে নেই। মাঝার বিছানায় শুয়ে মাঝে মাঝে ছোট্ট জানালা দিয়ে নীল আকাশটার ভেতর অনেক দূর ঘুরে আসে, কিন্তু তার মগবাজারের ছোট্ট দের কামরার বাসার খুপরির ছোট জানালা দিয়ে দেখা একচিলতে আকাশটায় এত বড় জাতীয় সমস্যার সমাধান কি করেই বা খুঁজে পাওয়া সম্ভব? অথচ প্রতিদিন অফিসে সহকর্মীদের কাছে এক একজনের কপাল ফিরে যাবার গল্প নিয়মিতই কানে আসে মাঝারের। সে বোঝে তার মতো দেশের অধিকাংশ মানুষের কপালে দুশ্চিন্তার রেখা গভীর হয়ে জেঁকে বসলেও কিছু মানুষের প্রাচুর্যের অন্ত নেই। রাষ্ট্রায়ত্ত কলকারখানায় অবাধ লুটতরাজের কথা তার কানে আসে। অবাঙালিদের সম্পত্তি দখল থেকে শুরু করে সরকারি পর্যায়ের সমস্ত রকম দুর্নীতির কথা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তার বুক ছিঁড়ে গভীর একটা দীর্ঘশ্বাস উঠে আসে। মুষ্টিমেয় কিছু লোকের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যেই এত বড় একটা স্বাধীনতা যুদ্ধের এত রক্তস্নাত আয়োজন, এত লক্ষ লক্ষ মানুষের এত দুঃখ কষ্ট। সারাটা জাতির সঙ্গে মাঝারও যেন এক বিশাল আশা ভঙ্গের সামনে দাঁড়ায়। এক এক করে মাঝারের সংসারের ছোটখাটো বিলাসিতাগুলো ছেটে ফেলতে হয়েছে এরই মধ্যে। বাদ পড়েছে রিক্সা করে অফিস যাতায়াতের তার অনেক দিনের ছোট্ট নিরীহ পদভ্যাসটুকু। বাজার খরচে টান পড়েছে, পরনের জামা কাপড় সবার অজান্তেই সস্তা হয়ে গেছে। রিক্সা ভাড়ায় টান পড়ায় আত্মীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগও নিঃশব্দে কমে এসেছে। স্বাধীনতার আগের এই সাধারণ মধ্যবিত্ত পরিবারটি এসে ঠেকেছে ঝুল কালিমাখা নিম্ন মধ্যবিত্তের স্বাস্থ্যহীনতার এক করুণ পর্যায়ে। চাকরিতে মুক্তিযোদ্ধাদের বিশেষ সুযোগ সুবিধার সংগ্রাম যখন আরম্ভ হয় তখন সেটা মাঝারের কাছে নির্জলা স্বার্থ লোলুপতা বলেই মনে হয়েছিল। তার কাছে পুরো দাবিটা কি মনে হয়েছিল বৈষম্যমূলক একটা ব্যাপার। মুক্তিযোদ্ধার পরিচয়কে নিশান বানিয়ে অন্যদের তুলনায় অন্যায় অবৈধ সুযোগ গ্রহণ। সবসময় তার মনে হয়েছে যারা নানান ধরনের ব্যক্তিগত সমস্যায় দুর্ভাবনায় পারিবারিক বা মানবিক অসুবিধায় স্বাধীনতা সংগ্রামের সময় তাদের মতো দেশের বাইরে যেতে পারেনি তাদের বেদনাটাই বা কম কিসের। প্রতি মুহূর্তের দুঃখ কষ্ট অপমান আতঙ্ক তাদেরকে যে কি মানবেতর জীবনযাপন করতে বাধ্য করেছে তা তো সে দুবার দেশের ভেতরে এসে নিজের চোখে দেখেও গেছে। অসহ্য মানসিক নির্যাতন আর অশান্তি তো অন্তত তাদের ছিল না। তাছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে তারা আজকে যে সম্মান খাতির পাচ্ছে তাই বা এমন কম ব্যাপার কি? তাদের দলের অনেককে মুক্তিযুদ্ধের সময়ে সে তো রীতিমতো বিলাসবহুল জীবনও কাটাতে দেখেছে নিজের চোখে। আজকে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে দাঁড় করিয়ে জাতির কাছে নতুন করে মর্যাদা লোটার কি অধিকার থাকতে পারে সেই ঘৃণ্য লোকগুলোর? মাঝার জানে লোকগুলোর এ ধরনের বৈষম্যমূলক দাবি মুক্তিযুদ্ধের সম্মান এবং পবিত্রতাকে মানুষের চোখে হেয় করে ফেলবে। এটা হবে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। না, কিছুতেই সে সবের পক্ষ নিতে পারে না। এতগুলো দিন এত দুঃখ আর ত্যাগকে
এমন একটা ছোট্ট লোভের কাছে কিছুতেই পরাজিত হতে দিতে পারে না সে। তবু রূঢ় বাস্তবতার চাপের মুখে তার এই বিশ্বাস একসময় একটু একটু করে বদলে গেছে। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অসহ্য আর্থিক সমস্যা, দুশ্চিন্তা, টানাটানি এবং জাতীয় জীবনের প্রতিকারহীন নৈরাশ্য তার এই নীতিবোধকে তার নিজেরও অজান্তে ধীরে ধীরে একসময় দুর্বল করে এনেছে। না, এত কষ্ট করে আর বেঁচে থাকতে পারে না সে। যে করে হোক, এই নরক যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাব্য পথ দেখতেই হবে তাদের। ফলে এইসব দাবি আদায়ের আলাপ আলোচনার ভেতর দিয়ে সে যে কখন একটা বিশেষ স্বার্থের সঙ্গে একাত্ম হয়ে গেছে তা নিজেও টের পায়নি। ওইসব স্থূল স্বার্থান্বেষী লোকগুলোই একসময় তার বন্ধু আর সহমর্মী হয়ে উঠেছে। একসময় এই আন্দোলনের সমস্ত যৌক্তিকতাকে সে কেবল যে মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছে তাই নয়, সে পরিণত হয়েছে এসব দাবি দেওয়া আদায়ের একজন অগ্রগামী সংগ্রামীতে। মুক্তিযোদ্ধাদের সব রকম দাবি দেওয়াকে সে এখন কেবল ন্যায়সঙ্গত বলেই মনে করে না, এসব দাবি পূরণকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি জাতির সম্মান প্রদর্শন হিসেবেও দেখে। 2 বছর একটানা সংগ্রামের পর গত মাসে তাদের এতদিনের পরিশ্রম সফল হয়েছে। চাকরি ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধাই দেয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের। তবে মাঝারের জন্য যা এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর তা হচ্ছে বেতনের 2টো বার্ষিক বৃদ্ধি এবং সেই সাথে ওই বৃদ্ধির 2.5 বছরের মোটা অঙ্কের বকেয়া। খানিকটা স্বস্তি নেমেছে মাঝারের মনে। মরুভূমির মতো শূন্য অভাবের সংসারে হঠাৎ 2টো বার্ষিক বেতন বৃদ্ধি একেবারে কম নয়। 2টো বার্ষিক বৃদ্ধি মানে মাসে 80 টাকা বাড়তি বেতন। এক পশলা বৃষ্টির আকাঙ্ক্ষিত ঠান্ডা মিষ্টি আমেজ। কাঁচা বাজার থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড়, দুধের বরাদ্দ, সব জায়গাতেই খানিকটা স্বাচ্ছন্দ্যের ছোঁয়া লাগবে। এবার অভাবের অথই সমুদ্রে একটু থই পাবে বকুল। ওর রুক্ষ খিটখিটে মেজাজে একটু শান্তির শ্রী লাগবে। না, এই দুর্মূল্যের বাজারে 400 টাকার উপর 80 টাকার এই সংযোজনটুকু একেবারে ফেলনা বলে উপেক্ষা করা যাবে না কিছুতেই। গত মাসের সরকারি আদেশ কার্যকর হতে সময় লেগে গেছে মাসখানেক। নতুন মাসের বিলের সাথে সরকারি আদেশটা জুড়ে দিয়ে পাঠাতে হয়েছিল এজি অফিসে। বারদুয়েক তদবিরেও যেতে হয়েছে। আজ তার চূড়ান্ত প্রাপ্তির দিন। বার্ষিক বেতন আর তার বকেয়া সব মিলে হাতে আসছে প্রায় 1200 টাকা। চেক অবশ্য সে পেয়েছে গত পরশুই, জমাও দিয়ে দিয়েছে ব্যাংকে। অফিসের পাশেই ব্যাংক। আজ দুপুর নাগাদ টাকা হাতে এসে গেছে। টাকাগুলো মানিব্যাগে রাখার সময় একটা অদ্ভুত শিরশির করা খুশিতে তার শরীর মনটা ভরে উঠেছে। এতগুলো টাকা একসঙ্গে সে এর আগে কখনো পায়নি। কয়েকটা বছরের দুঃখ, কষ্ট, সমস্যা, অনটনের যাবতীয় স্মৃতি যেন এক মুহূর্তের জন্য মুছে গেছে তার জীবন থেকে। মনে হয়েছে যেন সব আর্থিক সমস্যা চিরদিনের মতো সমাধান হয়ে গেছে, সব দুশ্চিন্তা ধুয়ে পুরোপুরি মুক্ত সে। পৃথিবীর সঙ্গতি সম্পন্ন ভাগ্যবানদের মতো নিশ্চিন্ত আর পরিতৃপ্ত মনে হচ্ছে নিজেকে। না, আর দাঁড়ানো যাচ্ছে না। চারপাশে চামড়া ঝলসানো রোদ, ছায়ায় দাঁড়িয়েও চোখ মুখ লাল হয়ে উঠতে চায়। নিজের উপর পিষিয়ে উঠল মাঝার। দুপুরের খা খা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রিক্সার জন্য এভাবে অযথা নিজেকে তাতিয়ে তোলার মানে হয় না। তার চেয়ে পায়ে হেঁটে বাসায় ফেরা ভালো। তবু শেষবারের মতো 2-1 মিনিট দেখে নেবে নাকি সে? এক মুহূর্ত ভাবে মাঝার।
তারপর নিজের অজান্তে রিকশার জন্য খানিকটা উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক তাকাতে থাকে। দুদুটো বার্ষিক বেতন বৃদ্ধির খবর তার মনটাকে দিনকয় থেকে বেশ চাঙ্গা করে রেখেছে। তবু মাছার জানে বেতন বৃদ্ধির আনন্দ নয়, আসলে যে আনন্দ ও পরিতৃপ্তির অনুভূতি দীর্ঘ কয়েকটা বছর ধরে তার মনটাকে উৎফুল্ল করে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে, তা হচ্ছে মুক্তিযুদ্ধে তার গৌরবময় অংশগ্রহণের স্মৃতি। 69 থেকে 71-এর টক বাগানো দিনগুলো মনে পড়লে তার সারা শরীর নতুন ধান ক্ষেতের মতো আজও পুনো হাওয়ায় তুলতে থাকে। কি অবিশ্বাস্য সেই উথাল পাথাল দিনগুলো! মাছার জানে সব দিক থেকে চিরকাল সে সাদামাটা। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার জীবনের কোনো জায়গায় এমন কোনো সাফল্যে উদ্ভাসিত নয় যা ভেবে আত্মতৃপ্তির জোশে বুকটা টান করে দাঁড়াতে পারবে। চেহারার বৈশিষ্ট্যে, লেখাপড়ায়, খেলাধুলায়, ঘর সংসারে, চাকরিতে, সব জায়গায় তার জীবনে এক অর্থহীন সাধারণত্বের নিষ্প্রভ তকমা আটা। না, কোনো ব্যতিক্রমী বৈশিষ্ট্যেই আলোকিত নয় তার অস্তিত্ব। তবু জীবনের একটা বড় অর্থকে পেয়ে গিয়েছিল সে 69 থেকে 71-এর উদ্যান দিনগুলোতে। তার প্রতিটা ঢেউয়ের চূড়ায় যুগ যুগান্তের এই পরাধীন জাতির মুক্তির সম্ভাবনাকে উত্তাল হতে দেখেছিল সে। কোনো সম্পন্ন অর্থই উদ্ভাসিত নয়, উত্তুঙ্গ হয়ে উঠেছিল তার জীবন। রেডিও অফিসের চাকরি জীবনের তখন 4-5 বছর পার হয়ে গেছে তার। তবু আন্দোলনের প্রতিটা জোয়ারের সঙ্গে সে যেন আরও বেশি মরিয়া হয়ে উঠেছে। চাকরির ঝুঁকির কথাও মনে হয়েছে হয়তো। মহল্লার লোকজনদেরকে নিয়ে রাস্তায় স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এগিয়ে গেছে সে। দিনের পর দিন পুলিশের সঙ্গে মুখোমুখি হাঙ্গামায় অংশ নিয়েছে। সেই দিনগুলোর স্মৃতি এখনও চোখের সামনে জ্বলজ্বল করে। মাঝারের মনে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার উত্তেজনাকর মুহূর্তগুলো, শহীদ আসাদের লাশ নিয়ে তাদের বিশাল শোক মিছিল, ক্ষিপ্ত জনতার রোষের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া শাহবাগ এলাকায় নবাব আসকারির প্রাসাদের শেষ রক্তিম আগুনের শিখা, সৈন্যদের নির্বিচার হত্যা, কি প্রচণ্ডভাবে ফুঁসে উঠেছিল সারাটা জাতি সেদিন! সবচেয়ে বেশি মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর জোহার হত্যা সংবাদে বিক্ষুব্ধ ঢাকাবাসীর প্রতিবাদের দুর্লভ মুহূর্তটির কথা। কারফিউ ভেঙে গভীর রাতে শহরের প্রতিটা প্রকম্পিত মহল্লায় জেগে ওঠা লক্ষ লক্ষ ক্ষিপ্ত, স্পন্দিত, নিরাধিত মানুষের সেই উৎপীড়িত ঐতিহাসিক মুহূর্ত, সৈন্যদের গুলিবর্ষণ, জনতার জোয়ারের মুখে তাসের ঘরের মতো স্বৈরাচারী শক্তির উড়ে যাওয়া এখনো যেন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। এর পরের বছর দুটো উড়ে গেছে প্রায় পক্ষীরাজের গতিতে। স্বাধীনতার আকুতি তীব্র থেকে তীব্রতর হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটে গেছে ক্ষিপ্র গতিতে। বিশ্ববিদ্যালয়ের ব্যালকনির ওপর ছাত্রদের স্বাধীন বাংলাদেশের পতাকার প্রথম উড্ডয়নের অভূতপূর্ব দৃশ্য এখনো স্পষ্ট মনে আছে মাঝারের। 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ভাষণরত পৌরুষদীপ্ত মুখটা ভেসে ওঠে চোখের সামনে। মনে পড়ে জাতীয় ইতিহাসের এই অবিস্মরণীয় ঘটনার সরাসরি সাক্ষী হবার উদ্দীপনায় কি করে আগে থেকেই মঞ্চের ঠিক নিচেই জায়গা নিয়ে বসেছিল সে। যেন একটা জাতির অবিশ্বাস্য উত্থানকে সে চোখের সামনে থেকে দেখবে। মনে পড়ে নানান ঘটনা পরম্পরার মধ্য দিয়ে 25 মার্চের নৃশংস হত্যাকাণ্ড কিভাবে দেশের মানচিত্রকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে সেই রাত, কিভাবে এরই ভেতর ঢাকা বেতারের সহকর্মীদের সঙ্গে যোগসাজশে বেশ কিছু টেপ আর গোপনীয় কাগজপত্র নিয়ে বর্ডার পার হয়ে গেছে সে। তারপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছে ওই কেন্দ্র গড়ে তোলার কাজে যোগ দিয়েছে সে। এরপরে সে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের সেই সংগ্রাম মুখর আত্মোৎসর্গের দিনগুলো। কি বড় হয়ে গিয়েছিল সারা জাতি সেই সময়ে!
ভাবতে অবাক লাগে মাঝারের, সংগ্রামে আত্মোৎসর্গে কি অদমিত অপরিমেয় হয়ে উঠেছিল সবাই, মৃত্যুর মধ্যে কি অসম্ভব গৌরব খুঁজে পেয়েছিল। জাতির সেই শক্তি মাঝারকেও যেন অনেক উঁচুতে তুলে দিয়েছিল। তার মনে হয়েছিল শক্তিতে সংগ্রামে ফলবান সেই উৎপেলিত বাংলাদেশ যেন সে নিজেই। সে বিশ্বাস করেছে তার মতো সৎ এবং আত্মোৎসর্গিত মানুষের অস্থিতে ভর দিয়ে একদিন বাংলাদেশ বড় হবে। এই মুক্তিযুদ্ধের কাছে সে ঋণী। তার এতদিনের অর্থহীন অসার জীবনকে এই মুক্তিযুদ্ধ বৈশিষ্ট্য দিয়েছে। সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা সম্মানজনক জীবন দিয়েছে তাকে। হ্যাঁ, জেগে ওঠা বাংলাদেশের মতো বড় একটা জীবন। চোখের সামনে নির্বিচার লুটতরাজ, নেতৃত্বের ব্যর্থতা, অশুভ শক্তির উত্থান সারা দেশটাকে অরাজকতার ভেতর ঠেলে দিয়েছে, কিন্তু মাঝহার এখনো অবিচল। মুক্তিযুদ্ধের পবিত্র শপথে এখনো উদ্দীপ্ত সে। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে তার জাতি অস্তিত্বের যে শীর্ষকে স্পর্শ করেছিল, এতগুলো বছর ধরে সে তাকে ধারণ করেছে। আজও মাঝহার নিরাপোষকামী আশাবাদী। নিজের স্বপ্নের জগতে মুক্তিযুদ্ধের যাবতীয় গৌরব মর্যাদা আর পবিত্রতার প্রতীক যেন সে। এই গৌরবকে সমুন্নত রাখার সংগ্রামের জন্যই সে বাঁচতে চায়। রিক্সার আশা সত্যি সত্যি যে নেই তা স্পষ্ট। মাঝার হতাশভাবে হাল ছাড়ে। এমন একটা দিনে এই সামান্য চাওয়ার অধিকারটুকু কি এতটাই অন্যায়? নিয়তির বিমুখতায় একটু দমেই যায় মাঝার। এদিকে তাড়াতাড়ি বাড়ি ফেরার তাগিদও ভেতরে ভেতরে আগের চেয়ে প্রবল। পকেটের টাকাগুলোকে বকুলের হাতে তুলে দেবার আনন্দময় মুহূর্তটাকে যত এগিয়ে আনা যায় ততই শান্তি। অনেক দিন ধরে এই অনিশ্চিত দিনটার জন্য স্বামী স্ত্রী অনেক জল্পনা কল্পনা করেছে। না, আর দেরি নয়। রিক্সার প্রতীক্ষায় নষ্ট হওয়া সময়টাকে যতদূর সম্ভব হেঁটেই পুষিয়ে নিতে হবে। বাড়ির উদ্দেশ্যে এক পা দুপা করে এগোতে শুরু করে মাঝার। চারপাশের ভ্যাপসা দুপুর খাঁ খাঁ করছে, চোখ মুখ তেতে লাল হয়ে যায় তার, মাথা তপতপ করে। অন্য দিনগুলোর চেয়ে আজ যেন একটু বেশি কষ্ট রাস্তা হাঁটতে। এদিকে রাস্তা জুড়ে কৃষ্ণচূড়া গাছগুলো এই জ্বলন্ত নির্মম সূর্যকে অবলীলায় পান করে কি রঙিন আর অনিন্দ হয়ে আছে। অবাক হয়ে যায় সে, পৃথিবীটা সত্যি স্ববিরোধী। হঠাৎ কি যেন ঘটে যায় মাঝারের ভেতর, জীবনের সব কিছুকে মুহূর্তের জন্যে শূন্য আর অর্থহীন মনে হয় তার। কিন্তু তা পলকের জন্যে, আবার সব কিছু ঠিক হয়ে যায়। আজকের মতো এমন একটা থই থই দিনের জন্য এমনতর অনুভূতি সত্যি সত্যি বেমানান। কিন্তু একটু পরেই সে টের পায় অনুভূতিটা তার ভেতর আবার যেন ফিরে আসছে। এবার কিন্তু আগের চেয়ে একটু বেশি সময় নিচ্ছে তার ভেতর। হাঁটার গতি শ্লথ হয়ে আসে মাঝারের। নিবিষ্ট হয়ে অনুভূতিটার স্বরূপ বুঝতে চেষ্টা করে সে। একসময় অনুভূতিটাকে যেন চেনা মনে হতে থাকে তার, যেন অনেক দিন, 500, 600 বা 700 দিন আগে তার প্রথম দেখা হয়েছিল অনুভূতিটার সঙ্গে। না, কেবল চেনা নয়, অনুভূতিটাকে একসময় যেন রীতিমতো সুপরিচিতই মনে হয় তার। মনে পড়ে তাদের দাবি আদায়ের আন্দোলনের প্রথম দিনটি থেকেই অনুভূতিটা তার ভেতরে জন্ম নিয়ে নিজের অজান্তে তার সাথে পায়ে পায়ে হেঁটে এসেছে এতদিন। আস্তে আস্তে ফুলে ফেঁপে আকারে বেড়েছে। আন্দোলনের প্রথম দিকের দিনগুলোয় অনুভূতিটা কিছুক্ষণ তার ভেতর
চকিতের মতো দেখা দিয়ে আবার নিজে থেকেই নিঃশব্দে মিলিয়ে যেত। কিন্তু গত কয়েক মাস ধরে এই অস্বস্তিকর ব্যাপারটা আগের চেয়ে অনেক স্পষ্টভাবে দেখা দিতে শুরু করেছে। তার মনে পড়ল, অনুভূতিটার বিশদ চেহারাটা সে আজও স্পষ্ট দেখতে পায়নি বটে, তবে বেশ কয়েকবার তা তার অস্তিত্বের ভেতরটাকে প্রবল ধাক্কা দিয়ে গেছে। কিসের অনুভূতি এটা? মাঝার ফিরে ফিরে ভাবে, খুঁজতে থাকে, সেটের পাচ্ছে অনুভূতিটা আপাদমস্তক হত্যাকারী ও রহস্যময়। ফিরে ফিরে বিধিলিপির মতো তাকে পুরোপুরি গ্রাস করে তার অস্তিত্বের সব গৌরবকে কেবলই অর্থহীন আর মিথ্যা করে দেবার ষড়যন্ত্রে মেতে আছে। যেন রাস্তা দিয়ে রিক্সায় মাইক লাগিয়ে বলতে বলতে যাচ্ছে, অন্তঃসার শূন্য একটা ফাঁপা ভিখিরি সে, পৃথিবীর সম্মানের অযোগ্য। অসহায়ভাবে একসময় তার মনে হয় পা ফেলার মতো শক্তিও যেন সে আর পাচ্ছে না। বৈশাখের আগুন ঝরা আকাশের নিচে এক মুহূর্তে হঠাৎই অবচেতনের পর্দা ছিঁড়ে যায় তার। এই অর্থহীনতা বোধের কারণটা যেন আচমকাই ঝলসে ওঠে সামনে। সে পকেট ভর্তি টাকার স্ফীত আনন্দে কিছুক্ষণ আগেও জীবনকে তার একটা রঙিন সুখের পৃথিবী মনে হচ্ছিল, সেই দুটো ইনক্রিমেন্টের টাকার বিনিময়ে সে তার মুক্তিযোদ্ধার সম্মান আর গৌরবকে আজ বিক্রি করে ফিরছে কি? এখন এই মুহূর্তে সে কি কেবলই মুক্তিযুদ্ধের সম্মান খোয়ানো একজন সাধারণ মানুষ? যুদ্ধের আগের সেই বেতনভোগ তুচ্ছ অর্থহীন সরকারি কর্মচারী? চোখের সামনে সে দেখতে পায় তাদের দুই বছরের সংগ্রাম, সভা, স্লোগান, কালো ব্যাজ, কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি, মিছিল, দুটো ইনক্রিমেন্ট, পকেট ভর্তি দুই বছরের বাড়তি বেতনের স্ফীত অঙ্ক, সবকিছু চারদিক থেকে তার দেশপ্রেমের দিকে প্রশ্নবোধক চিহ্ন তুলে বিদ্রুপের ভঙ্গিতে তাকিয়ে আছে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো আটকে ওঠে মাঝার। একটা হিম তীব্র ঠান্ডা স্রোত তার মাথা থেকে শিরশির করে পায়ের দিকে ছুটে যায়। কি করেছে মাঝার এতদিন সুযোগ সুবিধার জন্য এই সংগ্রামে নেতৃত্ব দিয়ে? সচ্ছলতা নামের এই তুচ্ছ আর সাময়িক মরিচিকা শিকারে নেমে সংগ্রামের নেশা, মর্যাদার লড়াই আর বিজয়ের উন্মাদনায় সে বুঝতেও পারেনি নিজের অজান্তে সে নিজেই কিভাবে নিজেকে পথে বসিয়ে দিয়েছে। হায়, কি করেছে সে? সামান্য দুটো ইনক্রিমেন্টের বিনিময়ে সে কি তার মুক্তিযোদ্ধার মর্যাদাকে বিক্রি করে এসেছে? সে যখন বাসায় পৌঁছল তখন তার নুয়ে পড়া শরীর অসুস্থ রকমে কাঁপছে, কপালের শিরা ধপধপ করছে, শরীর ঘামে জ্যাপজেপে, যেন চৈত্র মাসের প্রচণ্ড দুপুরের ভেতর দিয়ে অসুস্থ শরীরে কয়েক মাইল একটানা হেঁটে এসেছে সে। দরজা খুলে বিপর্যস্ত মাঝাকে দেখেই ভয়ে চমকে উঠেছে বকুল। প্রায় আর্তনাদের মতো বিকৃত স্বরে বলে উঠল, এরকম লাগছে কেন তোমাকে? কোনো অসুখ করেছে তোমার? মাঝার টলতে টলতে ঘরে ঢুকে কোনো মতে বকুলের সামনে এসে স্থির হয়ে দাঁড়াল। তারপর বিভ্রান্তের মতো কাঁপা কাঁপা হাতে পকেট থেকে টাকা ভর্তি ব্যাগটা বের করে টেবিলের উপর রাখল সে। তারপর দাঁড়িয়ে থাকতে থাকতেই রুগ্ন শরীরে টাল সামলাতে না পেরে হঠাৎ ঝপ করে কুকড়ে গিয়ে নিজের হাঁটুর উপর বসে পড়ল। তারপর অসহায়ের মতো বকুলের শরীরে নিজের মাথা রেখে অসুস্থের মতো বলল, বকুল, আমি আর এখন মুক্তিযোদ্ধা নেই।
FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।